হয় আজি পহিলা বহাগ আর এই পহিলা বহাগত রাজ্যের প্রতিটি প্রান্ততে এটা ধূলপেপা তাঁতর মাতে মুখরিত হওয়া দেখবলে পাওয়া গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তত রহাটো এই পহিলা বহাগর দিনটোত ধূলপেপা মাতে রজন জনায় পুরা দেখবলে পাওয়া গেছে। আর সমান্তরালকে রহার বিভিন্ন প্রান্তত বিভিন্ন কার্যসূচীরে বিহু উদযাপন করা হয়েছে। বর্তমান মানে রহার পুরোনা চারিস্থিত উদ্রাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা সাংস্কৃতিক মঞ্চত আছো আর ইয়াতো রহা আঞ্চলিক বিহু সম্মেলনের উদ্যোগত ষষ্ঠদশ বার্ষিক বিহু উদযাপন করা হয়েছে। আর যিনদিনের কার্যসূচী বিহু অনুষ্ঠিত হয়েছে তার প্রথম দিন আর প্রথম দিনের এক বিশেষ কার্যসূচী বয়োজ্যেষ্ঠসকল আশীর্বাদ গ্রহণ অনুষ্ঠান পরিপাঠি অনুষ্ঠান আদি অনুষ্ঠিত হয়ে আছে। আর এই সময় মোটরগী রহা পুরো চারিআলে উদ্রাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা সাংস্কৃতিক মঞ্চ তার পরিবেশ দেখুৱাই আছে। ইতিমধ্যে রহাঞ্চলের বিভিন্ন প্রান্তর যখন বয়োজ্যেষ্ঠ আছে ধুই পেপা তালে আদরি আনি বর্তমান যে ভূপেন হাজরিকা সাংস্কৃতিক মঞ্চ আছে তার উপবিষ্ট করা হয়েছে। আর এইখানে সময় কণ কণ শিশুসকলে ধুই পেপা আদি বিহুগীত পরিবেশন করে থাকা দেখবলে পাওয়া গেছে। আর যেহেতু আমি এই সময়ের সূত্র বা আমি জাতিগতর কবল করে আমি বয়োজ্যেষ্ঠসকল সন্মান বা যখন যে আদর সে আমি ক্রমাৎ পাহরবলে উপক্রম হয়েছো সেই সময় কিন্তু রহা আঞ্চলিক বিহু সম্মেলনের বিশেষ পদক্ষেপ বয়োজ্যেষ্ঠসকলের আশীর্বাদ গ্রহণ পরিবেশী হল যে কার্যসূচী লিখে। আর এখানে সময় মানে সবিশেষ জানিলে এগারী উদ্যোক্তা আছে মানে তখন চেষ্টা করছো আর মানে সবিশেষ কার্যসূচীর বিষয়ে জানিলে এগারী উদ্যোক্তা আছে মানে তখন চেষ্টা করছো বিহু উল্লেখাছিল হয় সকলকে আপনার যোগেদি সমূহবাসী রঙালী বিহুর শুভেচ্ছা যাচ্ছিল। আমি রহা আঞ্চলিক বিহু সম্মিলনে তিনিদিনিয়া কার্যসূচী আমি প্রত্যেক বছরে বিহু অনুষ্ঠিত করে আইসিল। আজি কোভিডর মহামারীত আমি দুই বছরকে বিহু অনুষ্ঠিত করবা না এইবার আমি যথেষ্ট উৎসুকেরে আমি বিহু অনুষ্ঠিত করবলে ওলাইছো। আর আমার রহা আঞ্চলিক বিহু সম্মিলনের প্রথম দিনের কার্যসূচী বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ গ্রহণ অনুষ্ঠান প্রণিপাত নামে এক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান আমার বর্তমান চলি আছে। আর আজি এই অনুষ্ঠানের পিছতে আমার বাকি যে বিহু কৰি আর আমার যে শিল্পী সকল যে শিল্পী সেই শিল্পীর সতি শিল্পী সকল আমি নিমন্ত্রণ জানাই ইয়াত আমি অনুষ্ঠান পরিবেশন করি। আর বর্তমান আমার এই অনুষ্ঠানের পতাকা উত্তোলন হয়ে গেছে, বন্তি প্রজ্বলন হয়ে গেছে। এটা আমার বিহুয়া সকলে বিহু মারিছে আর ইয়ার পিছতে আমার বয়োজ্যেষ্ঠ সকলের প্রণিপাত অনুষ্ঠান আরম্ভ হব। ধন্যবাদ আপনার। পুনর্বার মানে যদি সম্ভব হয় ভূপেন হাজরিকা যে সাংস্কৃতিক মঞ্চ আছে তার পরিবেশ দেখাবলে অনুরোধ জানাইছো। ইয়াত দেখবলে পাওয়া গেছে রহা অঞ্চলের বিভিন্ন প্রান্তর প্রায় 50গৰাকীতকৈ অধিক বয়োজ্যেষ্ঠক বিভিন্ন প্রান্তর আদরি আনিছে। আর আদরি আনি বর্তমান সময় যে আমার ভূপেন হাজরিকা সাংস্কৃতিক মঞ্চ আছে তার উপস্থিত করা হয়েছে। আর সন্তান পাশে যে আদরণীয় অনুষ্ঠান হব সে আদরণীয় অনুষ্ঠান হব। আর মানে পুনর্বার উল্লেখ করব বিচার যিখিনি সময় আমি জ্যেষ্ঠসকল আমি যে সম্মান দিব লাগে সে আমি ক্রমাৎ যেন আমি পাহরব লো বা আমার যে পূর্বের পরম্পরা আছে বহাগর প্রথম দিন আমি জ্যেষ্ঠসকল আশীর্বাদ গ্রহণ করো সে যেন আমি ক্রমাৎ পাহরব লো। কিন্তু এটা এই রহা অঞ্চলের বিহু সম্মেলনে এক বিশেষ পদক্ষেপ লৈছে জ্যেষ্ঠসকল আশীর্বাদ গ্রহণ শীর্ষক পূর্ণিপাত শীর্ষক যে অনুষ্ঠান সে বর্তমান চলি আছে। আর মোটরে রহার ভূপেন হাজরিকা সাংস্কৃতিক মঞ্চ যে পরিবেশ সে দেখাই আছে। আর এনেদরে রাজ্যের বিভিন্ন প্রান্তরে রহাটো ধূপ পেপা তালর মাতে মুখরিত হওয়া দেখবলে পাওয়া গেছে।